দেখুন মুরগিটা কাটা হয়ে গেছে, এরপরে দেশি মুরগিটা রান্না হবে। এবার তেল দিয়ে দিলো, তেলটা গরম হলে আলুগুলো ভেজে নেবে, আলুগুলো ভেজে নেবে। মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে কাঁচা তেল দিয়ে, যাতে টেস্টটা খুব সুন্দর আসে। আলু ভাজাটা হচ্ছে, আর এখানে আলু ভাজা হচ্ছে দেখুন। আলুটা তুলে নাও নাকি? এখন আলুটা ভাজা তুলে জিরে আর তেজপাতা ফোড়ন দিল, দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিল। এবার ভাজা আলুগুলো দিয়ে দেবে, আলুটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেবে। দেখুন মাংসতে ঝোল দিয়ে দেওয়া হয়েছে, চই ঝাল দিয়ে আলু দিয়ে মাংসের দেশি মুরগি কষা। দেখুন দেখুন কি সুন্দর মাংসটা ফুটে যাচ্ছে। এবার আমাদের মাংস হয়ে গেছে, আমরা মাংসটাকে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার এসছে, দেখতে কত সুন্দর হয়েছে। চই ঝাল দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল।